যে কোনো সময় ইউক্রেনে হামলা চালাতে পারে পুতিন। সরকার এমন সতর্ক বার্তা দিয়ে এবার 48 ঘন্টার মধ্যে মার্কিন নাগরিকদের ইউক্রেন ছাড়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। এছাড়া ইউক্রেন ছাড়তে নাগরিকদের তাগিদ দিয়েছে আরও 4 দেশ। এদিকে নতুন করে সেনা মোতায়েন করেছে রাশিয়া। ক্রেমলিনের সম্ভাব্য আগ্রাসন ঠেকাতে পূর্ব ইউরোপে পাল্টা সেনা উপস্থিতি বৃদ্ধি করছে ন্যাটো, বাড়ছে যুদ্ধের সংখ্যা। বিস্তারিত বাসুটার ডেস্ক রিপোর্টে। ইউক্রেন সংকট সমাধানে একের পর এক আলোচনা পণ্ড হচ্ছে, অভিযোগ আর পাল্টা অভিযোগে বাড়ছে যুদ্ধের দামামা। যে কোনো সময় ইউক্রেন হামলার জন্য তৈরি পুতিন সরকার এমন সতর্কতা এখন আরও কড়াকড়িভাবে দিচ্ছে পশ্চিমা দেশগুলো। প্রেসিডেন্ট জো বাইডেন আগে আহ্বান জানিয়েছিলেন নাগরিকদের দেশ ছাড়ার, তবে এবার দেশটিতে হামলার আশঙ্কায় ইউক্রেনে বসবাসরত মার্কিন নাগরিকদের 48 ঘন্টার সময় বেঁধে দিয়েছে ওয়াশিংটন। ইউক্রেনে বড় ধরনের সামরিক হস্তক্ষেপের জন্য রুশ বাহিনী এখন প্রস্তুত। আমাদের কাছে যথেষ্ট প্রমাণ রয়েছে, আমরা এর ভয়াবহতার জন্য আগাম বার্তা দিচ্ছি। শুক্রবার যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে ব্রিটিশ নাগরিকদের অবিলম্বে ইউক্রেন ত্যাগের নির্দেশনা দিয়েছে। একই ঘোষণা দিয়েছে জাপান, দক্ষিণ কোরিয়া ও নেদারল্যান্ডস সরকার। লাটভিয়া সরকার ইউক্রেনে অবস্থান করা তাদের নাগরিকদের সতর্ক করে বিবৃতিতে বলছে রাশিয়ার কাছ থেকে গুরুতর নিরাপত্তা হুমকি দেখা দিয়েছে। এদিকে কৃষ্ণ সাগর উপকূলে রাশিয়া ও ইউক্রেন উত্তেজনা যখন বাড়ছে, এদিকে যুক্তরাষ্ট্রের প্রকাশিত স্যাটেলাইট চিত্রে দেখা গেছে ইউক্রেনের কাছে বেশ কয়েকটি এলাকায় নতুন করে সেনা মোতায়েন করেছে রুশ সরকার। অন্যদিকে রাশিয়ার সম্ভাব্য হামলা প্রতিহত করতে পোল্যান্ডে পৌঁছেছে মার্কিন যুদ্ধবিমান। এছাড়া পূর্ব ইউরোপে সেনা উপস্থিতি বাড়াচ্ছে ন্যাটো জোট। মাসুদ রানা, নিউজ 24।